কি ব্যাপার আজকে তোমার পুরো ফুলফুলা লাগতাছে কি আজকে ফিল্ডে যাবে না নাকি ওই কালকে লোকটারে যে ইনস্যুরেন্স কমপ্লিট করে ফেলছে আমি আজকে তো আজেরা 10 জায়গা ঘুরতে পারবো না তোমার টার্গেট কি পুরো ফুলফিল হয়ে গেছে আরে না কালকে কিছু অসম্পূর্ণ কাজ আছে সেটা আজকে সম্পূর্ণ করতে যাব তোমার কথার আগা মাথা কোনো কিছু বুঝতেছি না আমার কথা কোনো কিছু বুঝতে হবে না তোমার তুমি শুধু আমাকে দোয়া করে দাও কিন্তু কেন দোয়ার তো একটা কারণ আছে তাই না লজিক ছাড়া তোমাকে আমি দোয়া করব আচ্ছা শোনো কালকে চায়ের দোকানের কথা মনে আছে আরে ওই যে ও হ্যাঁ হ্যাঁ মনে করছে ওই যে হাবা গোবা লোকটা দেখতে দেখতে দেখেছে সরসরল কিন্তু তুমি ওই দোকানের কেন আজকে আমি সেই চায়ের দোকানে আবার যাব ঠিক ওই একই সময়ে আজকে একই সময় চায়ের দোকানে যাবা আবার ওই লোকের পেমেন্ট আমি পুরো যাবো ওই লোকের থেকে দেখতে কিন্তু আমি কিউট আছি কাল্লা নিজের চেহারা আয়না দেখেছ গেলাম আমি মাত্র চারটা ড্রেস দেখতে তো 4 ঘন্টা সময় নষ্ট করছো আর 10 মিনিটে কিনছো 4 ঘন্টা সময় বাসা থেকে বের হইছি 2 ঘন্টা হইছে আর তুমি 4 ঘন্টা বানাই দিছো 2 ঘন্টা হইছে না 2 ঘন্টা হইছে 4টা ঘন্টা তুমি দেখছো আমি তো ঘড়ি ধরে রাখছি 4টা ঘন্টা 4টা ঘন্টা ধরে এই দোকান থেকে আবার ওই দোকান তোমাকে বলছি যে তুমি কোন সালামুকুম স্যার স্যার সালামুকুম স্যার সালামুকুম ভাবি হ্যাঁ আপনি টুবা আমি শিমুল এটা আমার ওয়াইফ আজকে আসে আরে একটা মিনিট কি লুকাচ্ছো তুমি কি কে আপনি কি ভাবে চিনেন জি আমি সহজ জীবন বিমা থেকে তুবা বিমা স্যার কিছু বলেনি আমি তো স্যারকে কার্ডও দিয়েছিলাম আর একটা ফর্মও দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাদ দেন স্যারের কথা আপনি আমাকে একটু ডিটেল বলেন তো মানে কি সুযোগ সুবিধা পাচ্ছি যদি আসলে আপনাদের কাছ থেকে আমরা বিমাটা করাই স্যার যদি আমাদের হেলথ কভারেজটা নেন তাহলে আমাদের বিমা কোম্পানি স্যারকে 40% দিবে স্যার যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি স্যার কোনো রোগ হয় হসপিটালে ভর্তি হয় তাহলে আমরা 50% খরচ দিব স্যারের চিকিৎসা করার জন্য 50% আচ্ছা তারপর আর যদি ধরেন স্যার মারা যায় তাহলে আমরা মানে আপনি আমার মারা যাওয়াটা এত হাসি খুশিভাবে আমার ওয়াইফকে বলছেন মনে হয় তার আরেকটা বিয়ে হবে না ইয়ে মানে স্যার স্যার মানুষ তো মরণশীল তাই না আর আপনি তো একদিন হলেও মারা যাবেন তা আমি সেটাই আসলে বলতে চাচ্ছিলাম যদি আপনি মারা যান তখন তাহলে আপনার যে ফেস ভ্যালুটা থাকবে ধরেন আপনার ফেস ভ্যালু আছে 5 টাকা আমরা সেখানে 15 টাকা দেই আর যদি 5 লাখ টাকা থাকে সেখানে 15 লাখ টাকা দেই ম্যাডাম আপনি তো ওনার নমিনি তাই না হ্যাঁ হ্যাঁ আমি তো স্যার তো আপনি পাবেন ম্যাডাম 15 লাখ টাকা আচ্ছা এক কাজ করে আমরা কোথাও বসে একটু ডিটেইলস হ্যাঁ হ্যাঁ আসেন কেন ভাই জীবনের প্রথম দেখছেন না জামাই মারা যাওয়ার কথা শোনার পরে বউ খুশি হয়ে যায় কেন 3 গুণ বিমা